এবার একসঙ্গে গান গাইলেন হিরো আলম, রানু মণ্ডল ও কাঁচা বাদামের শিল্পী ভুবন বাদ্যকর। এবার আর ভিন্ন দেশে নয়, রানু মণ্ডল, হিরো আলম, ভুবন বাদ্যকর সবাই এক দেশে, সবাই এখন কলকাতায় এবং সবাই সোশ্যাল মিডিয়ার দৌড়তে ভাইরাল। রানু মণ্ডলের তেরি মেরি, ভুবন বাবুর কাঁচা বাদাম, আর হিরো আলমের তো কথাই নেই, নানা রকম নানা ভাষার গান ভাইরাল। এবার হিরো আলম সোজা কলকাতায় উপস্থিত হয়েছেন। কলকাতায় এসে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন বাংলাদেশের হিরো আলম। প্রথমে বাদাম কাকু ভুবন বাদ্যকরের সঙ্গে গান গেয়ে রেকর্ড করেছেন, এবার গান রেকর্ড করলেন রানু মণ্ডলের সঙ্গে। সেগুলো নিয়ে ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। তুমি ছাড়া আমি কি করে বাঁচি, এই গানটি গেয়েছেন হিরো আলম ও রানু মণ্ডল। লেক টাউনের স্টুডিওতে হয়েছে রেকর্ডিং। নজরুল কবিরের লেখা গানের সুর সাজিয়েছে এফ এ প্রীতম, প্রযোজনা যাত্রাপালা এবং হিরো আলম অফিসিয়াল। এই একই টিম নিয়ে বাদাম কাকু খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে হাউ ফানি নামে গানের রেকর্ড সেরেছেন হিরো আলম। বাংলার হিরো আলম থেকে শুরু করে ওপার বাংলার রানু মণ্ডল, তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে আবার ভুবন বাদ্যকর, যার কাঁচা বাদাম গানে 8 থেকে 80 এমন কেউ নেই যারা নাচ করেননি, তুমুল ভাইরাল হয়ে যায়। ডালিউড, বলিউড, টালিউড মেতে ওঠে এই গানে। অনেক তারকাই নেচেছেন কাঁচা বাদাম গানে, তবে সমালোচনার শিকারও হয়েছেন, কারণ এই গানগুলো হুজুকে বলেছেন অনেকেই। অন্যদিকে আবার হিরো আলম, তিনি শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয়। হিরো আলম ওরফে আশরাফ আলমের গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেন। তবে আর যাই হোক, আত্মবিশ্বাস নিয়ে কিন্তু গান গেয়ে চলেছেন হিরো আলম। আবার রানাঘাট স্টেশনে রানুর ভাগ্য বদলে গিয়েছিল হিমেশ রেশমির সঙ্গে গান করে। তারা সবাই একই ভাষায় গান করে ভাইরাল হলেও আমাদের দেশের হিরো আলম কিন্তু থেমে থাকেননি, একের পর এক নানা ভাষায় গান গেয়েছেন হিরো আলম। বাংলা, চাইনিজ, হিন্দি, আরবি ভাষা সহ নানা ভাষায় গান গেয়েছেন। দেখার পালা হিরো আলম আরও কত ভাষায় গান করেন। রানু মণ্ডলকে আবারও তুমুল ভাইরাল হবেন বাদাম কাকু, হিরো আলম, রানু মণ্ডলদের গানের দূর কত দূর গিয়ে থামে তা এখন দেখার পালা। হিরো